News 24, Dhaka. কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে 2017 সালের স্প্রিং সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শেষ হলো আজ। শনিবার বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। এ সময় শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের নিবিড়ভাবে পাঠদানের আহ্বান জানান তিনি। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ আরাফাত। এর আগে সূচনা বক্তব্য রেখে শিক্ষার্থীদের উজ্জীবিত করেন উপাচার্য উইলিয়াম এইচ ড্যারেঞ্জার। সমাপনী বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। রাজশাহীতে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের পরিবেশকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগর